তেলিয়া মুড়ার দিকে। তেলিয়া মুড়ায় এবার নেশা বিরোধী অভিযানে মাঠে নামলেন স্বয়ং এলাকাবাসীরাই। পুলিশ বা জেআরপির উপর ভরসা হারিয়ে রীতিমতো মাঠে নামলেন সাধারণ জনগণ এবং দুই যুবক যুবতীকে তারা দুই যুবতী সহ দুই যুবতীকে মার্জনা করবেন দুই যুবতীকে তারা বিপুল পরিমাণ মাদক সহ আটক করেন স্থানীয়রা, এবং আটক করার পর তাদেরকে পুলিশের হাতে তুলে দেন এবং পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তারা তুলে ধরেন। পুলিশ বা জিআরপির বিরুদ্ধে তাদের অভিযোগ, বিভিন্ন রকমের অভিযোগ তারা তুলে ধরেছেন, ঠিক কি জানা যাচ্ছে একবার শুনবো। অভিযান নামছি, আইসের আমরা পাইছি এখানে ট্রলির মধ্যে, দুইটা ট্রলি আছে, ট্রলির মধ্যে যেটা গাঞ্চা আমরা ধরা গাঞ্চা আমরা পাইছি। তো পাওয়ার লগে লগে আমরা থানার স্টাফরা ফোন করছি এবং জিআরপি এফ জানাইছি। আচ্ছা, তেলিয়ামুড়া যে জিআরপি আছে তারা কি কি তারা মানে কি ডিউটি করেনি ঠিকঠাক মতন? আমার জানা মতে তারা নামের মাত্র এনে ডিউটি করে, কারণ বিগত অনেক বছর ধরে এখানে যারা গাঁজা ব্যবসায়িক বা ড্রাগস ব্যবসায়িক প্রত্যেক দিন ব্যবসা করতেছে, কিন্তু অথচ তারা চোখের সামনে চলছে সব কিছু, এরপরেও তারা অ্যারেস্ট করে না। মানে তারা জানা সত্ত্বেও সব কিছু চলতেছে? হ্যাঁ। কি মনে করতেছেন, একটা লেনদেনের একটা ব্যাপার থাকতে পারে? সম্ভবত হইতে পারে, কারণ নাহলে আমরা পাবলিক ধরতে পারে, তারা নিজের চোখের সামনে ধরতে পারে না, এটা তো কোনো মতে আমরা মানতে পারি না। আজকে আনুমানিক কত কেজি হইব গাঁজা আপনারা? আনুমানিক 30-40 কেজি হইতে পারে। একেবারে শুনলেন সেই অভিযোগ পুলিশ এবং জিআরপির বিরুদ্ধে। সাধারণ মানুষ তারা মাঠে নেমে মাদক পাচারকারীদের ধরছেন, প্রায় 30 কেজি গাঁজা তারা উদ্ধার করেছেন, পুলিশের হাতে তুলে দিয়েছেন দুই যুবতীকে এবং পাশাপাশি মাদক সামগ্রীকে। তবে পুলিশের ভূমিকা নিয়ে যেমনটা হওয়া উচিত ছিল পুলিশের ভূমিকা তেমনটা না হওয়ায় রীতিমতো তাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এলাকাবাসীরা। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।